গুড মর্নিং, শুভ জন্মাষ্টমী। অন্য সময় জন্মাষ্টমীতে আমি মুম্বাইতে থাকি, তো এবছর আমাকে তো কলকাতায় আসতে হয়েছে। তো যখন কলকাতায় এসেইছি তো তখন ভাবছিলাম আজকে একটু বাড়ির থেকে ঘুরে আসি। না, এমনিতে আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় না, কিন্তু যেটা হয় সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। চলো তাহলে দেখে নি, চলো তাহলে বেরিয়ে পড়ি, কারণ বৃষ্টি আসছে। এরপর আবার বৃষ্টি এসে গেলে খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা তাহলে বেরোই। বাস স্ট্যান্ডে এবার একটু দাঁড়াই, দেখি বাসের জন্য ওয়েট করি। বন্ধুরা, আমি দেবলীনা আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আমার মায়ের কাছে। খুব সহজেই শিখে নেব কী করে বানাতে হয় তালক্ষীর আর তালের বড়া। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কী করে আমি বানাই। ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, লাস্টে খুব মজার একটা ব্যাপার আছে। জন্মাষ্টমীতে আমরা বাঙালিরা সাধারণত তাল ক্ষীর আর তালের বড়াই শ্রীকৃষ্ণকে নিবেদন করে থাকি। আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো কী করে আমি তাল ক্ষীর রান্না করি। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, খুব সহজে কী করে তাল ক্ষীর বানানো যায়। প্রথমে আমাদের তালের খোসাটা ছাড়িয়ে এই তালের আঁটিগুলোকে আলাদা করে নিতে হবে। এবারে তালের আঁটিগুলোতে একটু সামান্য জলের ছিটে দিয়ে এভাবে পিটিয়ে নিতে হবে, যা তাতে রস বার করাটা সহজ হবে। পরে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে তালটাকে গ্রেট করে নিতে হবে, এতে তালের রসটা খুব সহজেই বেরিয়ে আসবে। দেখো কত সহজেই তালের পাল্পটা বেরিয়ে এসছে। তাল ক্ষীর বানাতে আমাদের লাগছে ঘন করে রাখা দুধ, তালের পাল্প, চিনি আর নারকল কুড়া। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে তালের পাল্পটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। আমি বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করেছি। এবারে ভালো করে তালের পাল্পটাকে নাড়াতে হবে যাতে তলাটা না ধরে যায়। এবার এতে আমি এক বাটি মতন চিনি অ্যাড করছি। কিছু কিছু তাল একটু তিতকুটে হয়, সেই ক্ষেত্রে তোমরা আর একটু চিনি অ্যাড করতে পারো। এবারে আমি চিনিটা গলে যাওয়ার পরে অ্যাড করলাম নারকল কোড়া। আমি আধমালা নারকল কুড়িয়ে সেটা অ্যাড করেছি। এবারে ভালো করে তালের পাল্পের সঙ্গে নারকল কোড়া আর চিনিটা মিশিয়ে দিতে হবে। চিনিটা গলে যাওয়ার ফলে তালের পাল্পটা একটু পাতলা হয়ে আসবে,
এই অবস্থায় তালের পালবিটাকে ভালো করে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই একটু কমিয়ে রাখবে। দেখো তালের পাল্পের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চিনিটা গলে গেছে। এই অবস্থায় আমি মোটামুটি এক বাটি মতন ঘন করে জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে তালের পাল্পের সঙ্গে দুধটা একদম মিশে যায়। তোমরা যেরকম কনসিস্টেন্সি রাখতে চাও সেই পরিমাণে দুধ দেবে। দেখো তালের ক্ষীর আমাদের মোটামুটি প্রায় তৈরি হয়ে এসেছে। এই কনসিস্টেন্সিতেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের তাল ক্ষীর, খুব সহজে এবং চটজলদি একটা সুস্বাদু রেসিপি। নেক্সট ভিডিওতে আমি ঠিক এতটাই সহজে তোমাদের দেখাবো কী করে আমি বানালাম তালের বড়া। খুবই ক্রাঞ্চি আর খুবই সুস্বাদু এই বড়া, আমি খুব সহজেই করে ফেলেছি মায়ের রেসিপি ফলো করে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, তাহলে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তোমরা তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকে আসি তাহলে, টাটা।